ওরে চট্টগ্রামের মানুষ কত বড় ভাগ্যবান ও চট্টলার মানুষ একবার কি কখনো ব্রেনকে খাটায়া চিন্তা করেছো চট্টগ্রামের জমিনকে কেন মদিনাতুল আউলিয়া বলা হয় একবার কি তুমি ভেবেছো ওরে বাইজিদ বুস্তামের মাজার কোথায় কিন্তু চট্টগ্রামের মধ্যে তিনি আর আঙ্গুল মুবারকের শাহাদাত হয়েছিল আঙ্গুল মুবারক তার একটা মাজার শরীফ রেখে গিয়েছেন কারণ কি চট্টগ্রামের জমিনকে তসলিম করেছেন সুবহানাল্লাহ বলেন আপনি যাইয়া দেখবেন ১৬ শহরের মধ্যে এখনো হযরত শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি তবাররুক রয়েছে আপনি যখন আমানত খান রহমাতুল্লাহ আলাইহির দরবারে যাওয়ার জন্য তৈরি হবেন একটু পরেই দেখবেন পাথর কাটা কেন পাথর কাটা নাম হলো আজকে থেকে ৭০০ বছর আগে হযরত শাহ বদর আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি পাথরে বসে পাথর ঘাটার মধ্যে তিনি সেখানে থেমেছিলেন ওই বদর পট্টির মধ্যে এখনো তার রওজা মুবারক রয়েছে এখনো চেরাগি পাহাড় সাক্ষী রয়েছে একটা চাটির মধ্যে জ্বালাইয়া তিনি চট্টগ্রামকে চাটিগ্রাম থেকে চট্টগ্রাম বানিয়েছেন জিন ভূতের প্রেতের আত্মার বসবাস ছিল চট্টগ্রাম জুড়ে ও বদর আউলিয়া নৌকার মধ্যে নয় পাথরে চড়ে তুমি কেন চট্টগ্রামে আসলা ওরে মোহসিন আউলিয়া কেন তুমি পাথরে করে চট্টগ্রামে আসলা ওরে আমার কাতাল শাহ রহমাতুল্লাহ আলাইহ কেন তুমি কাতাল মাছের পিঠের উপর কইরা চট্টগ্রামে আসলা এই চট্টগ্রামের জমিন বড় দামি বড় দামি হযরত ফখরুদ্দিন মুবারক শাহ রহমাতুল্লাহ আলাইহ তিনি এই চট্টগ্রাম ফতে করেছেন আল্লাহর আউলিয়াদের ছায়া নিয়ে ওরে বোয়ালখালী বাসী তোমরা কত বড় ভাগ্যবান হযরত বোয়ালি কলমদার যেখানে তিনি চরণ রেখেছেন চরণদ্বীপ হয়েছে হরম খুলেছেন হরণদ্বীপ হয়েছে বাগা বাগা বলি আল্লাহ সবাই চট্টগ্রামে এসেছে কতোয়ালির মোড়ের মধ্যে এখনো শাহজালাল ইয়ামানির চিল্লা শরীফ আছে জগৎ বাছা বারাউলিয়া চট্টগ্রামে এসেছে আমি মাদাম বিবির হাট হযরত শাহজাহান ইশা রহমাতুল্লাহ আলাইহির দরগার খতিব ওনার একটা তবাররুক আছে একটা কিস্তি আছে হাতের তালুর সমান এটা যখন পানির মধ্যে রাখতো এই কিস্তি লম্বা বড় হয়ে যেত যেটাতে করে বলিরা চট্টগ্রামে এসেছে ওরে আল্লাহর বলি কেন তোমরা চট্টগ্রামে আসলা যেরকম আমার আখেরি নবী আসার আগে ১২৪০০০ পয়গম্বর আল্লাহ পাঠিয়েছেন জমিনটাকে উর্বর করার জন্য ঠিক তদ্রূপভাবে আমার মনে হয় গৌসুল আজম মজবন্দারি কিবলায় আলো তিনি চট্টগ্রামের জমিনে আসবেন বিদায় আমার আল্লাহ বলছেন বাইজিদ বুস্তামি একটু চট্টগ্রামে যা ও বোয়ালি কলমদার একটু চট্টগ্রামে যা ওরে কাতাল শাহ একটু চট্টগ্রামে যা ওরে বদর আউলিয়া চট্টগ্রামে যা আমানত খান চট্টগ্রামে যা ইয়াসিন আউলিয়া চট্টগ্রামে যা মোহসিন আউলিয়া চট্টগ্রামে যা কারণ এই জমিনের মধ্যে আমার একজন প্রিয় মাহবুব আসবে যিনি কৌসিয়াতের তাজ পড়বে বড় করে বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া গাউসুল আজম মারহাবা 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 ঠিক কি না এই জন্য তো সুন্নিরাও বলে আমরাও বলি আশেকরাও বলে কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম মজবন্দারি মাওলানা কেমন ঠিক কি না ওরে দেখো দশে মাস উরস শরীফ গিয়েছে পহেলা মাস থেকে উরস শুরু
জুনি পোকার মতো মানুষ এত মানুষ কোত্থেকে কিভাবে আসে কোনখান থেকে আসে কেউ বলতে পারে না এত মানুষ কেন আছে আমি বলতে চাই যেখানে মধু থাকে মিষ্টি থাকে পিপরাকে দাওয়াত দিতে হয় না যেরকম চিনির লোভে মিষ্টির লোভে পিপরা ছুটে যায় বেলায়েতের খুশবুর লোভে আশিক ছুটে যায় ঠিক কি না কোন সন্দেহ আছে এইজন্য শায়র বলেন কেন চিনলি না রে মন আমার কৌশল আজম মাঝে ভান্ডারি মাওলানা কেমন আমার কৌশল আজম মাঝে ভান্ডারি কৌশল আজম মাঝে ভান্ডারি মাওলানা কেমন কেন চিনলি না রে মন কৌশল আজম মাঝে ভান্ডারি মাওলানা কেমন সুবহানাল্লাহ বলেন না কারণ এনাদেরকে মর্যাদা দিয়েছেন কে সম্মান দিয়েছেন কে ইজ্জত দিয়েছেন কে এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেন বিসমিল্লাহির রহমানির রহিম فوجد عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما এটা ঘোষণা কার আর জোরে বলেন না কার এই জন্য বাবা আল্লাহর বলিকে তোমার দৃষ্টি দিয়ে চিন্তা করবা না আল্লাহর বলিকে তোমার নজর দিয়ে চিন্তা করবা না আল্লাহ পাকের কুদরতি নজর ওনাদের উপর রয়েছে আমার আল্লাহ বলে দুনিয়ার মানুষ ওরে দক্ষিণ জেলার মূর্খ মুফতিগণ শুনে না ওরে দক্ষিণ জেলার যারা বন্দুকের ভয় দেখাইয়া মাইজ ভান্ডারের বিরোধিতা করো শুনে নাও দুনিয়ার বুকে আমার কতগুলা বন্ধু আছে ফমজাদা আব্দাম মিন ইবাদিনা যারা 24 ঘন্টা ইবাদতের ভিতরে থাকে আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা যাকে আমি আল্লাহ স্পেশাল রহমত দান করেছি ওয়া আল্লামনাহু মিল্লাদুন্না ইলমা যেই সার্টিফিকেট না হলে ওলি হওয়া যায় না আমরা দেখুন যারে চাই তারে ওলি বানাই মোল্লা যারে ওলি বলে তিনি ওলি বনে যায় না না আমার আল্লাহ বলেন যতই তুমি ডুংডাং করো না কেন কোন কাজ হবে না এই সার্টিফিকেট অবশ্যই লাগবে আলেম হতে গেলে কামিল হাদিস কামিল ফিক কামিল তাফসিরের সার্টিফিকেট লাগে ইঞ্জিনিয়ার হতে গেলে চুয়েট বুয়েটের সার্টিফিকেট লাগে ইঞ্জিনিয়ারিং এর সার্টিফিকেট লাগে ডাক্তার হতে গেলে এমবিবিএস সার্টিফিকেট লাগে আর আল্লাহর ওয়ালি হতে গেলে এলমে বিলায়তের সার্টিফিকেট মিল্লাদুন্না ইলমা এলমে লুদুনির সার্টিফিকেট লাগে বড় করে বলেন সুবহানাল্লাহ আমার গাউসুল আজম মাইজ ভান্ডারিকে সার্টিফিকেট দিয়েছেন কে আরো জোরে বলেন না কে কিন্তু বর্তমানে বেজার হয়ে যায় মোল্লা ঠিক কি না আরো জোরে বলেন না ঠিক কি না এই জন্য আমি প্রায় জায়গার মধ্যে বলি মুরিদ তো সবাই বানাই সরমনাইয়ের কি মুরিদ কম হ্যাঁ পুরো ঢাকা শহর তারা ছায়া গেছে না মুরিদ তাদের কিন্তু কম নয় হাটাজারির মুফতি শফি সাহেব জান্নাম কবরের মধ্যে চলে গেছে আচ্ছা বলেন তো এক বর্ষার মধ্যে তিনি লাইনে লাইনে মুরিদ করাইছে ঠিক কিনা কিন্তু জানো 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 মাইজবান্ডারি তরিকা তাদের মধ্যে পার্থক্য কি মুরিদ তো সবাই বানায় কিন্তু সবাই ওলি বানাইতে পারে না আমার কৌশল আজম মাইজবান্ডার
তারে যারে murid বানাইছে তারে আল্লাহর বলিও বানায়া দিছে সুবহানাল্লাহ বলেন না ঠিক কি না এই ক্ষমতা কার আরো জোরে বলেন না কার এটা কি দুনিয়ার কোন হাট বাজারে পাওয়া যায় আরো জোরে বলেন না পাওয়া যায় এজন্য শায়রে বলেন মানুষ হইয়া মানুষ ধরো অমানুষের সঙ্গ ছাড়ো মানুষ হইয়া মানুষ ধরো অমানুষের সঙ্গ ছাড়ো মানুষ হইয়া মানুষ ধরো অমানুষের সঙ্গ ছাড়ো দেখাইয়া দিবে তোরে অমরপুরের বালাখানা দেখা গিয়া দিবে গে তোরে অমরপুরের বালাখানা চলো যায় অমরপুরে চলো যায় অমরপুরে যে দেশে মানুষ মরে না যে দেশেতে বাস করিলে আজারাইলের ভয় থাকে না যে দেশেতে বাস করিলে আজারাইলের ভয় থাকে না চলো যায় অমরপুরে সালাত নিয়া আচ্ছা বলেন তো আপনাদের কাছে জানতে চাই মাইজবান্ডারে অমরপুরে ঠিকানা আছে না নাই জোরে হন আছে না নাই দিয়ে দেখনে কিন্তু বাজার হই যাতে মোল্লা আছে না নাই আর দুন কোলো 2000 কো আছে না নাই জোরে হন আছে না নাই ইতার আরার মাঝে মধ্যে দুনিয়ালি বন্দুক দেখাইতো স্যার ইল্লে খতুন আছে না নাই অবাক গৌসুল আজম মাইজবান্ডে ওল মডেলিং গিয়ে গই দুনিয়ালি বন্ধু কো দিন শেষ গৌসুল আজম মাইজবান্ডারি বেলায়েতর ফায়ার করে দেয় AK-47 দিয়ে রে ঠিক কি না ক্ষমতা কার আরো জোরে বলেন না কার আল্লাহ পাক যদি কাউকে ক্ষমতা দেয় এই ক্ষমতা থেকে কেউ কাউকে নামাইতে পারে জোরে বলেন না পারে গৌসুল আজম মাইজবান্ডারির মকাম কি ওরে গৌসুল আজম মাইজবান্ডারি কি জিনিস এটা গৌসুল আজম মাইজবান্ডারিকে দেখতে হবে না আমার গৌসুল আজম মাইজবান্ডারি কিবলা আলমে বেলায়েতের পাওয়ার কেমন তার গোলামদেরকে দেখলে বোঝা যায় ওরে মাইজবান্ডারির গোলাম ওরে মাইজবান্ডারির আশেক তোমাদের কোনো ভয় নাই তোমরা চিন্তা করো না তবে হ্যাঁ মুনিব যেভাবে চলে সেইভাবে তুমি চলার চেষ্টা করো মুনিবের রঙে রাঙাইতে হওয়ার চেষ্টা করো মুনিবের রূপে রূপায়িত হওয়ার চেষ্টা করো তাখাল্লুক বি আখলাক লাবন তোমার দুনিয়াতেও টেনশন নাই তোমার কবরেও টেনশন নাই কারণ প্রমাণিত মাইজবান্ডারি তরিকাটা কোন আজকে কালকের তরিকা নয় 200 বছর খেদমত করে যাচ্ছেন তরিকতের কেমন খেদমত যার গোলাম হযরত আব্দুল সালাম বুসপুরি রাহমাতুল্লাহ আলাই যাকে দাফন করার পরে 13 মাস 13 দিন পরে রওজা মুবারক থেকে তোলা হয়েছিল আচ্ছা বলেন তো কেউ যখন মারা যায় দুই দিন তিন দিন রাখলে দুর্গন্ধ বের হয় কি হয় না জোরে বলেন না হয় কি হয় না ফ্রিজের গাড়ি লাগে ফ্রিজের গাড়ি ছাড়া মুদ্র রাখা যায় ওরে যখন 15 দিন যায় পেট ফুলে নারী বুড়ি ফেটে বের হয়ে যায় এক মাসের মধ্যে গোস্তগুলো ঝরে ঝরে মাটির সাথে মিশে যায় দুই মাসের মধ্যে হাড্ডির জয়েন ছাইরা দেয় 6-7 মাস গেলে ছোট ছোট হাড্ডিগুলো বিলুপ্ত হয়ে যায় সেইখানে 13 মাস 13 দিন পরে গৌসুল আজম মাইজবান্ডারির গোলাম হযরত শাহ সুফি সৈয়দ আব্দুল সালাম বুসপুরি রাহমাতুল্লাহ আলাই যাকে রওজা থেকে তোলা হয়েছিল এই জন্য ওনার রওজা হচ্ছে দুইটা প্রথমে দাফন করেছেন যেখানে ওইটা থেকে 2 মাইল দূরে আরেকটা রওজা অর্থাৎ 2 মাইল দূরে দাফন করা হয়েছিল 13 মাস পরে সুন্নিরা কবর কুরে নাই কবর কুরছে ওয়াহাবিরা বাতেলেরা কারণ তারা প্রমাণ করবে মাইজবান্ডার ভণ্ড মাইজবান্ডারের গোলাম কবরের মধ্যে হাড্ডিও পাওয়া যাবে না কিন্তু গৌসুল আজম মাইজবান্ডারির মকাম তো অনেক উপরে তার মকাম তো অনেক উপরে তার গোলামের মকামও অনেক উপরে 13 মাস 13 দিন পরে যখন কবর শরীফ করলো দেখে আব্দুল সালাম
আমার বুজপুরি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার রওজার মধ্যে পচেও নাই গলেও নাই গায়ের একটা পশম ঝরে নাই যেমন দাফন করেছে তেমন পাওয়া গেছে বড় করে বলেন সুবহানাল্লাহ এটা ক্ষমতা কার এত লেখা কথা আছে রাখে আল্লাহ আরো জোরে বলেন না রাখে আল্লাহ মাইজবান্ডারের বিরোধিতা করে কোনো লাভ এই জন্য কারণ কি গৌসুল আজম নূরে আলম হযরত কিবলা এই আওয়াজে হবে না সবাই মহব্বতে গৌসুল আজম নূরে আলম হযরত কিবলা আমার রহমান বাবা আমার দেলা বাবা আমার এমদাদ বাবা 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা গৌসুল আজম নূরে আলম হযরত কিবলা আমার রহমান বাবা 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা সালাত দুনিয়া এই যে বর্তমান সময়ে ফিতনাবাজ তারা না বুঝে এই কালামটার বিরোধিতা করতেছে কিছু আছে না নাই খদে জারে দেইন না পারিবে সুজা দিল কিলাই বেখালাই হনা কিলাই ইল্লে হুদুর মুলই সুদুর বুদুর আছে না নাই আর ওয়াজের সাবুজুর হয় বাইল্লে মুলই কি মুলই বাইল্লে মুলই হুদুর আছে না নাই বেকুব কালামের অর্থ বুঝো না কিছু বুঝো না হাওয়ান নানু দ কাকা কইলো বুনে ইবের মাথা খারাপ গিয়ে গুই খ্যাং গরিব তের কারণে মা বাপ সারি যার গুই এখন মাথা তো খারাপ হইকে তুনে হইকে দূরের হদেকে খতা আছে হদে পিপিলিকার পাকা গজায় ঠিক কি না ওবা তেললে সুরারও ফাকি হয় ফাকির তালিকার তেললে সুরার নামও আছে হুদ হুদ ফাকি ও ফাকি তেললে সুরাও কিন্তু দুনুয়ান মধ্যে পার্থক্য আছে না নাই উগরে দেখিলে মানুষ বাসা বনে আর উগতা খেতে পায়খানার দেওয়ালে শিবের ভিতরে কমটর ভিতরে এলে তেললে সুরা মারখা খুদুন মাইজবান্ডার বিদেশি আছে না নাই জোরে বলেন না আছে না নাই তারা পরের কলিটা শুনে নাই কি লিখেছে শায়ের ওরে খুদার নূরের রাসূল আল্লাহ ওরে নূরে রাসূল আহমেদুল্লাহ এই কালামটার ব্যাখ্যা পরের লাইনে আছে কিন্তু ওই সিলে খানলে দূর মার্গি কইলে দূর দিতে কি মাইজি দেয় খানাইন আছেন কেন আতাই রে ন ছাই তিয়েন কি যে গইতে দূর না জিতে দূরে রিতে দোষ তু দূরর কাকে দা খানাতে কেন বইন পুতাত তান দিস আসু না ঠিক কি না পরের লাইনের মধ্যে এটার ব্যাখ্যা দিচ্ছেন কিভাবে 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা ওরে খোদার নূরের রাসূল আল্লাহ ওরে নূরে রাসূল আহমেদুল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ খোদার নূরে রাসূল আল্লাহ নূরে রাসূল আহমেদুল্লাহ কিভাবে 1400 বছর আগে ওই রাসূলে পাকের নূরটা গৌসুল আজম মাইজবান্দারির এটা আওলাদ রাসূল হওয়ার কারণে সিলসিলাগত এবং বংশগত সাজরা দেখলে বোঝা যায় আওলাদ রাসূলের একে অপর থেকে এই নূর ট্রান্সফার হচ্ছে সেটা আমার কথা না এটা আলা হযরত বলেছেন তেরে নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা তু হে আইনে নূর তেরা সব গরানা নূর কা উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ কিন্তু আর দেশত কতন মোলে আছে মোলে বলদ মোলে কি আছে না নাই ইতের সিন্দেইতে বলদ গলত হন সিন্দে কি এতলে বলবো তো কল জায়গায় জায়গায় পরিবো তো খলত ঠিক কি না পরের লাইনে ব্যাখ্যা করছে বইনপুত পরের লাইন উনি টিভি গু আছে মোবাইল উগ আসিবে মিতে ফ্যাঁ ফু শুরু করে দি ওটা বালা করি আগে খানা করি একখানা ফসু না কালামন গোড়া ফসু না তোই সিললেস মাইজবান্ডার বিরোধিতা করি তুর না তুর বাপ দাদা সৈদ্য গোষ্ঠী করি আর কোনো লাভ নো হয় গৌসুল আজম মাইজবানের ডঙ্কা আগো বাজি এখনো বাজে কিয়ামত পর্যন্ত বাজতে থাকিব ঠিক কিনা
কোনো সন্দেহ আছে জোরে বলেন না আছে ইয়া রাসূলুল্লাহ এই জন্য তো শায়র বলেন যে দেখেছে আমার মাওলার কালাত ওরে গুছে তার দুনিয়ার জালা সুবহানাল্লাহ ইয়া মাইজবান্ডার মসজিদে হলে যাবে এত আর গেড়ি গেড়ি হলো মস 10 মইন্নে 12 মইন্নে 14 মইন্নে বাংলাদেশে 70 মইন্নে নাই 70 তা কইতো মসজিদ তো মসজিদে ফল হইবই মশে মসজিদে কি হয় এলে কতন মশে মুলই আছে না নাই মুলই মশ আছে না নাই মাইজবান্ডার লওয়া গোয়া গইন গরিগুন জুম গরিগুন তলাত গিয়ে দর্মি কুড়ি নাও পারে ঠিক কি না কারণ গৌসুল আজম মাইজবান্ডারের বেলায় তোর ক্ষমতা চলছে কি চলছে না এজন্য শায়র বলেন যে দেখেছে হযরত কাবলার কালাত ওরে গুছে তার দুনিয়ার জালা ওরে মুর্দা কলব জিন্দা করে মুর্দা কলব জিন্দা করে নূরের তজল্লায় তোরা দেখবি সবাই ভান্ডারি ভান্ডারির খেলা ভান্ডারি ভান্ডারির দেখবি যদি ও তোরা দেখবি যদি এক নজরে খেরে যাবে দিলের পর্দা যাই তার চিরে এলমে লদুন জারি করে কি এলমে লদুন চোখের ইশারায় তোরা দেখবি যদি আজব সানে খেলে আমার আজব সানে খেলে আমার বাবা ও তোরা দেখবি যদি আয় সালা দুনিয়া আল্লাহর ওলিকে মর্যাদা দিয়েছেন কে কেউ কমাইতে পারবে আল্লাহ যাকে মর্যাদা দেয় তার মর্যাদা কমানোর কারো সাধ্য আছে আমার আল্লাহ আমার ওলির শানে বলেন ঘোষণা কার ঘোষণা করেছেন কে আল্লাহর ঘোষণার মধ্যে কোন মিথ্যা আছে জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন এটা ওই কিতাব যে কিতাবের মধ্যে কোন সন্দেহ আমার আল্লাহ বলেন আলা খবরদার সাবধান আগে করেছেন কি দান সাবধান হনা কি গজি দেয় খদে কথা আছে খদে কি ওই একটা কথা আছে জানানে খদে তেরি মেরি ডান্ডা করে দেব ঠান্ডা আল্লাহ হদ খবরদার সাবধান কি মান আদালি বলিয়ান ফাকাদ আযানতাহু বিল হারব যেই ব্যক্তি আল্লাহর ওলির বিরোধিতা করবে আল্লাহ বলেন তার সাথে কোনো কম্প্রোমাইজ হবে না কোন তার কোন কিছু আমার দরবারে গ্রহণ যোগ্য হবে না আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম সে যেন তৈয়ারি গ্রহণ করে আমার সাথে যুদ্ধ করার জন্য ঠিক কি না আল্লাহ আল্লাহ এড়া মলা গোর যুদ্ধ করিব তো কেউ আসে না নমরুদে ফাজিনে ফিরাউনে ফাজিনে বড় বড় জালেমে না বড় তুই খতুন পারবি বাজি ঠিক কি না এই জন্য বাবা আমার আল্লাহ আগে বলছেন সাবধান খবরদার আমার মহিউদ্দিন শাহকে নিয়ে বাজে মন্তব্য করবা না সাবধান আমার হারবাঙ্গিরি নিয়ে চরণদীপি নিয়ে আমিরুজ্জামান নিয়ে হাওলাপুরি নিয়ে হযরত সৈয়দ আহমদ হোসেন শাহ নিয়ে ওলি আল্লাহ নিয়ে
غوث العظم مجز بندن نية كنو درنر خراب منطبق قربانا بيادو بي قربانا دیکھ با دیکھ با ببنو جاگئے مورر مدد لکا تاگئے بیپد جنوگ باق شابدان اور تب گاری چلائی باق ای باق دیا جوکن جابا شابدان گاری تمہیں ڈرائب پور باق تمہیں جتوی پنڈی تھونا کہنا جو دی کنٹرول نا تاگئے ایکسیڈن کرے تمہیں مور باق جاتری دیر کو مار باق امر اللہ شابدان کل لین سب جاگئے فول سپریٹے گاری چلانو جائینا ولی دربار سامنے دیے جوکن جابا گاری تاکے سلو করক আদবের সাথে যাও প্রেমের সাথে যাও বিয়াদবি কইরো না ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম নিশ্চয় যারা আল্লাহর ওলি তাদের দুনিয়াতে কোনো ভয় নাই ওয়ালা হুম ইয়াখজানুন আখিরাতেও কোনো ভয় নাই অর্থাৎ জেনে রাখো তোমরা যারা গাউসুল আজম মেজবানদারির দামান ধরেছো যদি মুর্শিদের হুকুম অক্ষরে অক্ষরে পালন করো তোমাদেরও দুনিয়ার মধ্যে কোনো ভয় নাই আখিরাতেও কোনো ভয় জোরে বলেন না কোনো ভয় এই জন্য তো শায়রা বলেন ও মুর্শিদ পথ দেখাইয়া দাও আমি পথ চিনি না গো আমি পথ চিনি না গো সঙ্গে করে নাও মুর্শিদ পথ দেখাইয়া দাও ও মুর্শিদ পথ দেখাইয়া দাও আমি পথ চিনি না গো আমি পথ চিনি না গো সঙ্গে করে নাও মুর্শিদ পথ দেখাইয়া দাও সুবহানাল্লাহ কিন্তু মুর্শিদের পিছনে পিছনে হাঁটতে হবে কি হবে না মুর্শিদ ডাইনে গেলে তুই বামে গেলে চলিব না জোরে বলেন না চলবে মুর্শিদ বলতেছে কবুতরের মতো বাঁচিয়া বাঁচিয়া জোরে হ না তুই কবুতর ডললে নখাইতে লাগু তুই একবারে আরো এড়ে মাঝে মধ্যে আদর কলাব ডাকো দি গেড়ি অলালা তাকে না না তাকে কি তাকে দে পিছদি তাকে গুন কুত্তো হ না কুত্তো আছে না নাই এড়ে জিয়ুত ফারিয়ুত কি মারেন ইল্লা আছে না নাই তোমার আচরণ হইতো হই দেখুন দিলে হদ কবুতরের মতো বাঁচিয়া বাঁচিয়া খাও অর্থাৎ কবুতর কখনো হারাম খাই না তুমিও কখনো হারাম খাবা না গাউসুল আজম মেজবানদানি হারাম খেতে নিষেধ করেছেন তুমি যদি বলছেন ডান দিকে যাও তুমি যদি বাম দিকে যাও তাহলে তুমি রাস্তা পাবা নাকি ভুল পথে চলে যাবা এই জন্য মুর্শিদের রাস্তা অনুসরণ করো আল্লাহর ওলির রাস্তা অনুসরণ করো আল্লাহর ওলির পদাঙ্ক অনুসরণ করো কারণ আল্লাহর ওলির রাস্তা ছাড়া বাঁচার কোনো উপায় নাই আমি যদি এক বাক্যে বলতে চাই আল্লাহ একমাত্র পাওয়া যায় আল্লাহর ওলির দরবারে সুবহানাল্লাহ বলেন কার কার দরবারে মোলার দরবারে না ওলির দরবারে কি দরবার বেকোন হনা ওলির দরবারে ঠিক কি না মোলার দরবারে নিদ আল্লাহ ভাগি রেকর্ড কোন দিন নিউ নে বরং চ মোলাই গই দেখার কাছে ওলির কাছে আল্লামা জালালউদ্দিন রুমি গই দেখার কাছে শামসুদ্দিন তাবরিজের কাছে ঠিক কি না ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি গই দেখার কাছে আল্লাহর ওলির কাছে নাজমুদ্দিন কুবরা রহমাতুল্লাহ আলাইহি দরবারত এত্তর মোলায়নর বাদ দিও 57 লয় মুনাজারাত না পারে সখরা তো তাগি গো সাধনা কত তু দলিল তুই না দলিল আই দিন ইব হদ আল্লাহ খদাই যদি দুই প্রমাণ করি তারি কত তুই পাচ্ছি না খদাই দেওয়াল দেখুন না লিখি রে কি দি দলিল আই গো গো সাইছে তুম তোমারা সাইছে মাইজুম দে সাধন সাধনা কত বইলে না বুঝিব খাত তোমারা খদ চলে সাধন হল মুনাজারা করতে কি সাধন কি গুরু মূলই না ডর মূলই ওয়া কি মূল সাধন কি গুরু মূলই না আর এটা কত নেতা আছে যে কয় দিন অনেক কত অস্ত্র জমা দিয়েছি কিন্তু টেডি যাতে বিরোধী দল দিয়ে যে কেউ হানলাই এত ঘুরে ঘুরে ফাতি নেতায় কিনে কিনে নেতা বাইটে বাইটে নেতা দেড় ব্যাটারি নিতে কত আমি অস্ত্র জমা দিয়েছি ট্রেনিং জমা সদান কথায় অস্ত্র জমা দিদি ট্রেনিং জমা শয়তান যখন সামনে চলে আসে নাজমুদ্দিন কুবরার ওই মুড়ি ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি শয়তানের সাথে চুক্তি হয়ে গেল তার বিশ্বাস এলম দিয়ে বেঁচে যাবেন কিন্তু দেখা গেল শয়তান এমন ভাবে মুনাজারা শুরু করলো
ফকর উদ্দিন রাজির মতো ব্যক্তি শয়তানের কাছে পরাজিত হয়ে যায় উত্তর দিতে পারেন না এক রয়েতের মধ্যে আছে তিনি একটা নয় দুইটা নয় 99টা দলিল দিয়েছেন আল্লাহ এক শয়তান দিয়েছেন 100টা দলিল আরেক রয়েতের মধ্যে আছেন তিনি 360টা দলিল দিয়েছেন আর শয়তান দিয়েছেন 361টি দলিল শয়তানের সাথে পারে না দুই চোখের পানি ছাড়ে আর ঠিক ওই সখরাতের মুহূর্তে যখন ঈমান চলে যায় হঠাৎ করে ডাক দিল রক্ষা কর রক্ষা কর রক্ষা কর মাঝে ভান্ডারি রক্ষা কর রক্ষা কর রক্ষা কর মাঝে ভান্ডারি অসহ্য হয়েছে জ্বালা অসহ্য হয়েছে জ্বালা আর জ্বালা সহিতে নারী রক্ষা কর মজবন্দারি ওরে তোমার দর বার হতে ওরে আদম গেলে শূন্য হাতে ও মাওলা তোমার দর বার হতে ওরে গোলাম গেলে শূন্য হাতে হাসরে হইবে বলো হাসরে গো ইবে বলো হাসরে গো ইবে বলো কার নামে কলঙ্ক জারি রক্ষা কর মাঝি ভান্ডারি রক্ষা কর রক্ষা কর রক্ষা কর মাঝি ভান্ডারি সুবহানাল্লাহ রক্ষা করি না পারে নজমুদ্দিন কুবরা কোথায় আস্তানায় ফখরুদ্দিন রাজি কোথায় সখরাতের বিছানায় অর্থাৎ ধরেন বোয়ালখালী আর মাইজবান্দার দূরত্ব সখরাত থেকে ডাক দিচ্ছেন মুর্শিদে করিম আজকে আমার আর বাঁচার কোন রাস্তা নাই শয়তানের সাথে স্টাম হয়ে গেছে সে দলিল দিতে পারলে আমি তার কাছে পরাজিত হব আমি দলিল দিতে পারলে শয়তান আমার কাছে পরাজিত হবে কিন্তু আমি ভুলে গিয়েছিলাম মাই হাজার কোটি বছর তো সে লেখাপড়া করেছে আল্লাহর কাছে আমি আর বাঁচার কোন রাস্তা নাই এ মুর্শিদ আমার এলমের দরজা শেষ এলমের গৌড়ন শেষ এলমের সমস্ত কিছু শেষ এখন শেষ বর্ষা হচ্ছে তুমি মুর্শিদ বড় করে বলেন না সুবহানাল্লাহ